প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা আবার অনলাইন ক্লাসে একত্রিত হয়েছি। আজকে আমাদের পঠিত বিষয়বস্তু হলো পরিমাণগত রসায়নের অন্তর্গত জারণ বিজারণ সমতাকৃত বিক্রিয়া। গত ক্লাসে আমরা কিছু জারণ বিজারণ সমতাকৃত বিক্রিয়া দেখেছি, আজকে আমরা সমতাকৃত বিক্রিয়া চেষ্টা করব সবগুলো শেষ করে দিতে। তাহলে আমরা আসো, আমাদের ক্লাসে চলে যাই। তো জারণ বিজারণ সমতাকৃত বিক্রিয়া প্রথমত যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হলো জারক এবং বিজারক বাইর করতে হবে, এবং বিক্রিয়াটা সাধারণত দুই দিকে করাই থাকে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড, পানি এই জিনিসটা উৎপন্ন করে। এখন জারণ বিজারণ বিক্রিয়া এটা হয়েছে কি না এটা বোঝার পূর্ব শর্ত হইল প্রতিটা মৌলের এখানে জারণ মানের পরিবর্তন হবে। যেই মৌলটার জারণ মানের পরিবর্তন হবে সেইটাই জারণ বিক্রিয়া অথবা বিজারণ বিক্রিয়া। এখন তুমি এই যে বিক্রিয়াটা, বিক্রিয়ার প্রতিটা মৌলের জারণ মান কীভাবে বাইর করতে হয় আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করেছো এবং আশা করি এগুলো তোমরা জানো। এখন আমরা নিজে নিজেই এগুলো করবো, এগুলো আর বারবার লিখে লিখে করার সময় নাই এখন আমাদের। তাহলে আমরা প্রতিটা মৌলের জারণ মান আগে বাইর করে দেখি, আসলে এটা জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে কি হয়নি, হইলে তারপর এটা সমতাকৃত বিক্রিয়া দেখবো। তাহলে পটাশিয়ামের জারণ মান 1+, ম্যাঙ্গানিজের 7+, অক্সিজেনের 2-, কার্বনের এখানে জারণ মান হচ্ছে 3+, হাইড্রোজেনের 1+, অক্সিজেনের 2-, এখানে হাইড্রোজেনের আছে 1+, সালফারের আছে 6+, অক্সিজেন আছে 2-, এখানে পটাশিয়ামের আছে 1+, সালফারের আছে 6+, অক্সিজেন আছে 2-, এখানে ম্যাঙ্গানিজের আছে 2+, সালফারের আছে 6+, অক্সিজেন আছে 2-, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে 4+, অক্সিজেন আছে 2-, হাইড্রোজেন আছে 1+, অক্সিজেন আছে 2-, দেখো আমরা প্রতিটা মৌলের কিন্তু আমরা জারণ মান বের করে ফেলছি। এখন এখানে দেখতে হবে যে কোন মৌলটার জারণ মানের পরিবর্তন হয়েছে। যেই মৌলটার জারণ মানে পরিবর্তন হয়েছে, যেটা জারণ মান বৃদ্ধি পাবে সেটা হবে জারণ বিক্রিয়া, আর যেটা জারণ মান হ্রাস হবে সেটা হবে বিজারণ বিক্রিয়া। এবং জারণ মানের বৃদ্ধি যেটা হবে এটাকে বলবো আমরা বিজারক, আর জারণ মানের হ্রাস যেটা পাবে এটাকে আমরা বলবো জারক। এখন দেখো আসলে কি, এখানে দেখো প্রায় সবগুলোই দুই পাশে সমান, খালি দুইটা মৌলের দেখবা জারণ মানের পরিবর্তন হয়েছে। প্রথম দেখো এখানে ম্যাঙ্গানিজ জারণ মান 7, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত 2, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান এখানে কি হ্রাস পেয়েছে, তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হবে জারক। এখন দেখো অক্সালিক অ্যাসিডের কার্বনের জারণ মান এখানে 3+, এখানে কার্বনের জারণ মান হচ্ছে 4+, তাহলে এখানে কি এখানে যে অক্সালিক অ্যাসিড সেটা হবে কি বিজারণ পাওয়া হতো, এটা জারণ ঘটবে। তাহলে আমরা জারক বিজারক পেয়ে গেছি। যেহেতু আমরা অনেকগুলো পজিটিভ নেগেটিভ চার্জ দিছি, সবগুলো যদি তুমি এখানে রাখো তাহলে তোমাদের মাথার ভিতরে একটা কি যন্ত্রণা সৃষ্টি হবে। এই জন্য আমি এই দুইটা রাখে বাকিগুলো মুছে ফেলবো। আমি সবগুলো দেখাইছি তোমাদের বোঝার জন্য যে জারণ মানটা কীভাবে বাইর করতে হবে। জারণ মানটা যদি বাইর করতে পারো তুমি, তখন কিন্তু তোমার জন্য আর জারণ বিজারণ বিক্রিয়া করাটা কঠিন হবে না, এবং এটা তোমার জন্য খুবই সহজ হবে, এবং এটা মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে আমরা যে দুইটা আমাদের জারক এবং বিজারক পাওয়া ওইটা জারণ মান দেখে বাকিগুলো আমরা মুছে ফেলতেছি, তাহলে আমাদের জন্য সহজ হবে জিনিসটা করতে। সবগুলো আমরা মুছে ফেলতেছি, শুধু যেটা আমাদের প্রয়োজন এই দুইটা জিনিস আমি শুধু দুইটা জিনিস আমি এখানে রাখতেছি। এখন দেখো জিনিসটা আরও সহজ হয়ে গেল। দেখো এখানে জারণ মানে পরিবর্তন আমাদের দরকার শুধু এই দুইটা, একটা হলো জারক পদার্থ আর বিজারক পদার্থ, আর এখানে জারিত পদার্থ বিজারিত পদার্থ, এই দুইটা শুধু দরকার। তাহলে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট 7 থেকে
প্লাস টু হয়েছে, তাহলে জারণ মান কি হচ্ছে এখানে হ্রাস পাইছে, যার কারণে এটা কি জারক পদার্থ। আর এখানে যে অক্সালিক অ্যাসিডের জারণ মান কার্বনের কি প্লাস থ্রি ছিল, থ্রি প্লাস ছিল, এখানে ফোর প্লাস হয়েছে, এটা বৃদ্ধি পাইছে, যার কারণে এটা বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ হবে জারণ, আর জারক পদার্থ হবে বিজারণ। তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখি, দেখার পর আমরা যেভাবে আসে ওইভাবে আমরা এগুলো মিলাই দিব, তাহলে আমাদের সমতা কিছু বিক্রিয়া হয়ে যাবে। তাহলে আমরা দেখি আগে জারণ বিক্রিয়াটা দেখি, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়াটা হলো কি সি টু এইচ টু ও ফোর। তাহলে এখানে দেখো কার্বনের কি প্লাস থ্রি ছিল, এখানে কার্বনের প্লাস ফোর, তাহলে একটা কার্বন ইলেকট্রন ত্যাগ করে কয়টা, একটা, তাহলে এখানে দুইটা কার্বন আছে, তাহলে দুইটা কার্বন ত্যাগ করবে কয়টি, মাইনাস টু ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করার পর কি হবে, এখানে হবে টু কার্বন ডাইঅক্সাইড আর কি হাইড্রোজেন, দুইটা হয়ে গেছে, তাহলে দুইটা হাইড্রোজেন এখানে টু প্রোটন হিসেবে, আগে যেমন দেখাইছিলাম প্রোটন হিসেবে রেখে দিবা, যা আছে অ্যাজ ইট ইজ, যেটা বাদ থাকবে ওটা এখানে রেখে দিবা। দেখা এখানে চারটা অক্সিজেন আছে, চারটা অক্সিজেন এখানে হয়ে গেছে, কার্বন দুইটা আছে, কার্বন দুইটা হয়ে গেছে, এবং এখানে কার্বনের জারণ মান কি ফোর হয়ে গেছে, তাহলে আমার জারণ অর্ধবিক্রিয়াটা হয়ে গেল। এখন বিজারণ অর্ধবিক্রিয়া দেখো, বিজারণ, বিজারণ বিক্রিয়া, তাহলে বিজারণ বিক্রিয়াটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMn ও ফোর, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে দুইটা সাতের থেকে দুই হয়েছে, তাহলে সে হ্রাস পাইতে কত পাঁচ, তাহলে পাঁচটা ইলেকট্রন সে গ্রহণ করছে, প্লাস ফাইভ ইলেকট্রন, তাহলে গ্রহণ করে সে কি হয়েছে, পটাশিয়াম, পটাশিয়াম জায়গা রেখে দাও, প্লাস ম্যাঙ্গানিজ কি টু প্লাস রেখে দাও, আর অক্সিজেন কি এখানে দেখো, আমাদের এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে জারক মান যখন এসিড মাধ্যমে বিক্রিয়া করে জারক, তখন সে জারকে যে কটা অক্সিজেন থাকবে সে কয় অণু পানি উৎপন্ন হবে, এটা স্বতঃসিদ্ধ সবসময়ই, যখন জারক পদার্থ কি এসিড মাধ্যমে বিক্রিয়া করবে তখন জারকের অক্সিজেন পরমাণু যত থাকবে অত অণু পানি উৎপন্ন হবে। তাহলে এখানে পটাশিয়াম প্লাস টু, তাহলে ম্যাঙ্গানিজ টু প্লাস প্লাস ওয়ান, আর এখানে অক্সিজেন যেহেতু চারটা চারটা এখানে অক্সিজেনে পানি হবে কত, চার অণু, তাহলে চার অণু পানি উৎপন্ন হবে, তাহলে চার অণু পানি উৎপন্ন হলে এখানে আমি বেশি লিখলাম কি, এখানে চারটা অক্সিজেন আছে, চারটা অক্সিজেন এখানে লিখলাম, বেশি লিখলাম এখানে আটটা হাইড্রোজেন এখানে আমরা বেশি লিখলাম, তাহলে আটটা হাইড্রোজেন এখানে প্রোটন হিসেবে থাকবে, এইট হাইড্রোজেন কি প্লাস হিসেবে থাকবে, তাহলে আমার কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হয়ে গেল। তাহলে জারণ বিক্রিয়ার সমতাটা কি, সমতাটা ইলেকট্রন সমতা করতে হবে, এখানে আছে দুই এখানে আছে পাঁচ, তাহলে এখানে কিন্তু সমতা হলো না, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের যতটা ইলেকট্রন ত্যাগ করবে ততটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তখনই জারণ বিজারণ বিক্রিয়াটা সমতা আসবে। তাহলে যদি এটা গ্রহণ করা দাও, তাহলে দেখো এখানে আছে পাঁচ এখানে আছে দুই, তাহলে এটাকে এক নম্বর বিয়োগ সমীকরণ দাও, এটাকে দাও দুই নম্বর সমীকরণ, তাহলে আমরা এক নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করে এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে আমরা পাই, এই জিনিসটা লেখো, এক নং সমীকরণকে সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করে, গুণ করে এক নং সমীকরণে পাঁচ দ্বারা এবং এবং দুই নং সমীকরণকে, দুই নং সমীকরণকে সমীকরণকে দুই দ্বারা, দুই দ্বারা গুণ করে, গুণ করে পাই, গুণ করে কি পাই দেখো, তাহলে এটাকে যদি আমি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কি হবে, ফাইভ সি টু এইচ টু ও ফোর, মাইনাস পাঁচ দুগুণে দশ ইলেকট্রন, প্লাস পাঁচ দ্বারা গুণ করলে এটাকে পাঁচ দুগুণে দশ কার্বন ডাইঅক্সাইড, প্লাস পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ প্রোটন, ঠিক আছে, তারপরে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে টু পটাশিয়াম KMn ও ফোর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পাঁচ দুগুণে দশ ইলেকট্রন, তাহলে আমাদের দশটা ইলেকট্রন মিলানোর জন্য আমি এই কাজটা করেছি, প্লাস আট দুগুণে ষোলোটা প্রোটন এখানে রয়ে গেছে,
समान कत आछे टू पटाशियम प्लस प्लस टू मैंगानीज टू प्लस प्लस फोर चार दुगुणे आठ चार दुगुणे आठ पानी তাহলে আমার এখন হয়ে গেছে তাহলে এখন এই ইলেকট্রন দশটা দশটা কাটা যাবে এখন এটাকে যোগ করে ফেলো যোগ করে ফেললে কি হয় এখানে আছে ফাইভ অক্সিজেনিক অ্যাসিড সি টু এইচ টু ও ফোর পাঁচ অণু প্লাস আছে টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস এখানে আছে ষোলোটা প্রোটন এখানে আছে দশটা প্রোটন এর এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে ছয়টা ভাত যাবে ভাত গেলে কী থাকবে কটা ষোলোতে দশ গেলে থাকবে কত ছয় তাহলে এখানে থাকবে কত সিক্স প্রোটন তাহলে এখানে সমান সমান চিহ্ন দাও তাহলে কী হবে দশ কার্বন ডাইঅক্সাইড প্লাস টু পটাশিয়াম প্লাস প্লাস টু ম্যাঙ্গানিজ টু প্লাস প্লাস এইটুনো পানি দেখো এখন কিন্তু পুরোপুরি মিলে নাই এখন এই পটাশিয়াম চার্জ ম্যাঙ্গানিজ চার্জ এগুলো হাইড্রোজেন এগুলো চার্জ হবে তাহলে এটা আমরা কোত্থেকে আনবো এ সালফুরিক অ্যাসিড এখন একটা জিনিস মনে রাখবে যে জারক বিজারকের যে মৌলটা ধারণ মানে পরিবর্তন হয় এটা ছাড়া বাকি যে আয়নগুলো আমি দেখাইছিলাম সবগুলোই কিন্তু এখানে দর্শক মানুষের ভূমিকা পালন করবে শুধু জারক বিজারকের যে মৌলটা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করে সেটা ছাড়া সব কি যত আয়ন আছে যত মৌল আছে এখানে সবগুলোই দর্শক আয়ন তাহলে এখানে দর্শক আয়ন দিয়ে বাকিগুলো আমাদের কী করতে হবে সমাধা করতে হবে তাহলে এখন দর্শক আয়ন করতে কারণ আমরা এখানে সালফুরিক অ্যাসিড থেকে তাহলে এখানে দেখো আমি আবার মিলাচ্ছি সি সি টু ফাইভ অক্সালিক অ্যাসিড প্লাস টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু ছয়টা প্রোটন আছে ছয়টা প্রোটন কোত্থেকে আসবে এই যে সালফুরিক অ্যাসিড সালফুরিক তিন অণু সালফুরিক অ্যাসিড ছয়টা প্রোটন আসবে তাহলে তিন অণু সালফুরিক অ্যাসিড হলো এখানে তাহলে সালফুরিক অ্যাসিড হলে এখানে বাকিটা এখন মিলাই দাও দশ কার্বন ডাইঅক্সাইড প্লাস পটাশিয়াম সালফেট প্লাস টু ম্যাঙ্গানিজ সালফেট প্লাস এইটুনু পানি দেখো আমাদের বিক্রিয়া কিন্তু মিলে গেছে দেখো এখানে কার্বন কটা আছে পাঁচ দুগুণে দশ কার্বন আছে কি দশটা তারপর আছে হাইড্রোজেন আছে কটা হাইড্রোজেন আছে এখানে পাঁচ দুগুণে দশ আর এর তিন দুগুণে ছয় দশ আর ছয় ষোলো হাইড্রোজেন আছে আট দুগুণে ষোলো তারপর মিলাও অক্সিজেন অক্সিজেন আছে চার পাঁচে বিশ আর চার দুগুণে আট আঠাশ দশ দুগুণে বিশ বিশ আর আটে আঠাশ তারপর আছে কি সালফেট তিনটা সালফেট এখানে আছে একটা এখানে আছে দুইটা তিনটা তারপরে পটাশিয়াম আছে দুইটা পটাশিয়াম দুইটা তারপরে ম্যাঙ্গানিজ দুইটা ম্যাঙ্গানিজ দুইটা তাহলে এইভাবে এটা হলো সমতাগত বিক্রিয়া এরকম যখন সমতাগত বিক্রিয়া আসবে তখন এরকম বুঝে বুঝে করতে হবে নট মুখস্থ এখানে অনেক বিক্রিয়া আছে আমি আজকে অনেকগুলো বিক্রিয়া দেখাবো আগে অনেকগুলো দেখাইছি এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে জারণ বিজন সমতাগত বিক্রিয়া নিয়ে তোমাদের কোনো টেনশনে আর থাকার দরকার নেই মুখস্থ দরকার নেই আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ আর যখন ক্লাস হবে কলেজে নিশ্চয়ই আমরা অচিরেই আমরা ক্লাসে ফিরে যাব তখন আমরা যদি কেউ কোনো কিছু না বুঝে থাকো তখন ওই ক্লাসে আবার আমরা এইসব নিয়ে আলোচনা করবো তাহলে আমরা এই বিক্রিয়াটা মোটামুটি আমরা শেষ করলাম দেখি আরও কী কী বিক্রিয়া আছে ওইগুলো এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট এটা প্র্যাকটিক্যাল করার সময় এই বিক্রিয়াটা তোমাদের লাগে প্র্যাকটিক্যাল ওই এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল করি এখন দেখো আরেকটা বিক্রিয়া পটাশিয়াম ক্লোরেট প্লাস পটাশিয়াম ক্লোরেট প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি তোমরা একটা জিনিস মনে রাখবে সবসময় যখন জারক পদার্থ সালফেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন সর্বক্ষেত্রেই পানি উৎপন্ন হবে তাহলে এখানে যে কয় পরমাণু অক্সিজেন থাকে সেই পরিমাণ পানি উৎপন্ন হয় তাহলে আমরা এখন দেখো এটার আমরা শুধু এখানে জারক এবং বিজারক ওইগুলার কি আমরা জারণমানটা দেখবো আগের মতো সবগুলো মৌলের জারণমান দেখার দরকার নেই
ঠিক আছে তাহলে এখানে ক্লোরিনের জার মান হলো কত প্লাস 5 প্লাস আর এখানে আয়োডিনের জার মান হলো 1 মাইনাস এখানে এই প্লাস 5 থেকে এখানে হইছে কত ক্লোরিন মাইনাস 1 মাইনাস হইছে আর আয়োডিন কি শূন্য হইছে তাহলে 1 মাইনাস শূন্য তাহলে এখানে কি জারণ বিজারণ কার ঘটেছে দেখো দেখি তো এখানে ক্লোরিন প্লাস 5 প্লাস 5 থেকে কি হইছে মাইনাস হয় তাহলে এটা জারণ মান কি হইছে হ্রাস পাইছে আর আয়োডিন মাইনাস 1 থেকে শূন্য হইছে তাহলে জারণ মান বৃদ্ধি পাইছে তাহলে জারণ মান বৃদ্ধি যেটা পায় সেটা হলো বিজারক আর জারণ মান হ্রাস যেটা পায় সেটা হলো জারক তাহলে আমরা জারণ বিক্রিয়া দেখি জারণ বিক্রিয়া কার হবে পটাশিয়াম আয়োডাইড এটারে জারণ বিক্রিয়া হবে তাহলে পটাশিয়াম আয়োডাইডের জারণ বিক্রিয়া হলে এটা কি হবে আমরা একটা একটা আয়োডিন দিয়ে আমরা একটা ইলেকট্রন দেখাইতে পারতাম কিন্তু একটা ইলেকট্রন না দেখে আমরা এখানে সরাসরি 6টা ইলেকট্রন দিয়ে করতে পারো অথবা 2টা দিয়ে করে পর আবার যোগ করতে পারো তাহলে আমরা সরাসরি 6টা দিয়ে দিই যেহেতু এখানে ক্লোরিন কি 6টা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে ক্লোরিন মাইনাস 1 হয়েছে তাহলে 6 যদি আমরা সরাসরি দিয়ে দিই তাহলে আবার গুণ করতে হবে না আগে যেমন এক দুই রং বিক্রিয়াকে আমরা গুণ করছিলাম এরকম এটা গুণ করার প্রয়োজন হবে না তাহলে সরাসরি আমরা 6 পটাশিয়াম আয়োডাইড দিই আয়োডাইড দিলে এখানে কি করবে সে 6টা ইলেকট্রন ত্যাগ করবে মাইনাস 6 ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে কি হবে 3 আয়োডিন প্লাস কি 6 পটাশিয়াম ঠিক আছে হয়ে গেল একবার সরাসরি দিয়ে দিলাম আর পটাশিয়াম ক্লোরাইড বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড প্লাস 6 ইলেকট্রন 6 ইলেকট্রন গ্রহণ করে কি হলো 6 ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস প্লাস কি ক্লোরিন মাইনাস প্লাস প্রোটিন প্লাস প্লাস হলো 3 অণু পানি এখানে তিনটা অক্সিজেন আছে পটাশিয়াম ক্লোরাইড যার কারণে তিন অণু পানি উৎপন্ন হয় তাহলে দেখো এখানে আমাদের কি 6টা ইলেকট্রন মিলে গেছে এটাকে আর আগের মতো গুণ দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমরা এখন বিক্রিয়া কিন্তু মিলে গেছে তাহলে আমরা বিক্রিয়াটাকে সাজাই দিই চুপ করে দিই তাহলে হয়ে যাবে এখানে তাহলে 6 কাটা যাবে তাহলে এখানে যেহেতু আমি 6 অণু পানি লিখছি 3 অণু তাহলে এখানে কি 6টা প্রোটন লিখতে হবে তাহলে প্রোটনটা কোথেকে আসলে চলো এখানে 3 গুণ 6 তাহলে 6টা প্রোটন বাম পাশে লিখে আমাদের সমতলটা ঠিক করতে হবে এই পাশে যা আছে ওই পাশে ঠিক তাই রাখতে হবে তাহলে এখন যোগ করো 6 পটাশিয়াম আয়োডাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড এটা কাটা যাবে প্লাস এখানে আছে 6 হাইড্রোজেন বা প্রোটন সমান সমান কি আছে 3 আয়োডিন প্লাস এখানে আছে 6 1 এখানে আছে 1 7 তাহলে 7টা হলো পটাশিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস প্লাস 3 প্রোটন এখন যেহেতু এখানে 6টা প্রোটন আছে 6টা প্রোটন কোথেকে আসবে এটা আসবে সালফিউরিক অ্যাসিড থেকে তাহলে আবার আরেকটা ধাপ লেখো 6 পটাশিয়াম আয়োডাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 সালফিউরিক অ্যাসিড সমান সমান 3 আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট হলো 3 K2SO4 6 প্লাস এখানে পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 পানি দেখো এখানে পটাশিয়াম 6 1 7 পটাশিয়াম দেখো এখানে 3 6 6 1 7 আয়োডিন এখানে আছে 6 আয়োডিন এখানে আছে 6 পটাশিয়াম আর ক্লোরিন এখানে আছে 1 ক্লোরিন এখানে আছে 1 ক্লোরাইড তারপরে এখানে অক্সিজেন আছে কি 3 অক্সিজেন 3 তারপর আছে সালফেট আছে কয়টা 3টা এখানে আছে 3টা তারপরে আছে কি মিলে গেল তাহলে দেখো খুবই সহজ
কঠিনের কিছু নেই এইখানে। তোমরা যদি মুখস্থ না করো, যদি একটু বুঝে করো, তাহলে এগুলো খুবই সহজ। বিক্রিয়াগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক ঝামেলার, কিন্তু আসলে তেমন কোনো ঝামেলার নেই। এটা কিন্তু আরও সহজ করে আমি দিয়ে দিছি তোমাদেরকে, একেবারে দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে আমরা আরও বিক্রিয়া দেখি। তাহলে একটা গেলো এইগুলো পটাশিয়াম আয়োডাইড, আগে গেলো কি অক্সালিক অ্যাসিড, আর হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আরেকটা দেখি, পটাশিয়াম বাংলাদেশ এগিয়ে দেখি পটাশিয়াম ট্রাইক্রোমেট দিই, কে টু সি আর টু ও সেভেন প্লাস হাইড্রোজেন পারক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট আর অক্সিজেন অক্সিজেন প্লাস পানি। এই বিক্রিয়াটা দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট হাইড্রোজেন পারক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, অক্সিজেন ও পানি উৎপন্ন হচ্ছে। এটা আর সমতাগত বিক্রিয়া। তাহলে এখানে দেখো জারণ মানের পরিবর্তন কার হয়েছে, দেখো দেখো ক্রোমিয়ামের জারণ মান এখানে ছিল সিক্স প্লাস, তারপর এখানে হাইড্রোজেন পারক্সাইডের অক্সিজেন জারণ মান ওয়ান মাইনাস। এখানে দেখো ক্রোমিয়ামের জারণ মান থ্রি প্লাস আর এখানে অক্সিজেন জারণ মান কি শূন্য, ঠিক আছে? আমাদের এই দুইটা জিনিসই দরকার। তাহলে এখানে হলো জারক, এটা হলো বিজারক। জারক কারণ কি, এটা জারণ মান হ্রাস পেয়েছে সিক্স থেকে থ্রি, আর এটা কি হয়েছে হাইড্রোজেন পারক্সাইড মাইনাস ওয়ান থেকে শূন্য হয়েছে, তাহলে এটা জারণ মান বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জারক বিজারক পেয়ে গেলাম। তাহলে জারক বিজারক পেয়ে গেলে আমরা প্রথমে দেখবো জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইডে কি দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে এখানে টু প্রোটন প্লাস কি টু অক্সিজেন ও টু হবে, দুইটা জারণ মান দিয়ে হ্রাস পাওয়ার পর। তারপরে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন প্লাস কি, যেহেতু ক্রোমিয়াম একটা ক্রোমিয়ামে কি তিনটা ইলেকট্রন গ্রহণ করো, তাহলে দুইটা ক্রোমিয়ামে গ্রহণ করবে কয়টা, ছয়টা, তাহলে এখানে সিক্স প্লাস, তাহলে কি হবে এখানে ক্রোমিয়াম হবে টু পটাশিয়াম, পটাশিয়ামটা আচ্ছা সিক্স প্লাস লেখছো ঠিক আছে, এখানে একটু জায়গা রাখো, কারণ এখানে যেহেতু কি সাতটা অক্সিজেন আছে, যে সাত অনুপান উৎপন্ন হবে, তাহলে টু পটাশিয়াম প্লাস টু ক্রোমিয়াম থ্রি প্লাস, আর এখানে যেহেতু সাত অনু অক্সিজেন আছে কিসের জারক পথে, এখানে সাত অনু সেভেন অনু পানি উৎপন্ন হবে, সাত অনু পানি উৎপন্ন হবে। তাহলে আমরা বিক্রিয়া হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু সাত অনু পানি লেখছি, তাহলে বেশি লাগতাম কি হাইড্রোজেন বেশি লাগতাম চোদ্দটা, তাহলে এখানে চোদ্দটা প্রোটন লিখে দিতে হবে, দুই দিকে সমতা আনতে হবে, ঠিক আছে? এসব তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু হয়ে গেলে, কিন্তু সমতাটা হয় না। তো সমতা করতে গেলে দেখো এখানে কী হবে, এখানে ক্রোমিয়ামের পটাশিয়ামে আছে ছয় আর এখানে আছে দুই, তাহলে এখানে কি এখানে এটা যদি আমরা তিন দিয়ে গুণ করি, এটাকে তিন দিয়ে দিলে তিন দু কোনো ছয় হয়ে যাবে আর এটা যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে আমরা এটাকে এক নং সমীকরণ দেই, এটাকে দুই নং সমীকরণ দিই। তাহলে এক নং সমীকরণকে তিন দিয়া গুণ করে এক এবং দুই যোগ করে পাই, এক নং সমীকরণকে সমীকরণকে তিন দ্বারা গুণ করে এক এবং দুই নং
নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে দুই নং সমীকরণ যোগ করে কি পাই দেখো, তাহলে এক নং সমীকরণকে আমরা তিন দ্বারা যোগ করছি, তাহলে তিন দ্বারা গুণ করলে কি হবে, থ্রি হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস তিন মাইনাস মাইনাস তিন দুগুণে সিক্স ইলেকট্রন সমান তিন দুগুণে ছয় প্রোটন প্লাস কত তিন দ্বারা গুণ করছি, তাহলে তিন তিন অনু অক্সিজেন। তারপরে এটা যা আছে তাই থাকবে, পটাশিয়াম কে টু সি আর টু ও সেভেন প্লাস সিক্স ইলেকট্রন প্লাস চোদ্দটা প্রোটন সমান টু পটাশিয়াম প্লাস টু ক্রোমিয়াম থ্রি প্লাস প্লাস সেভেন অনু পানি। এখন এটা যোগ করে দাও, তাহলে এটা এটা কাটা গেল, তাহলে এখানে কি থ্রি হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান, এখানে যেহেতু সালফার কিছু দেখো এখানে আছে ছয়টা এখানে আছে কি চোদ্দটা, তাহলে থাকবে কটা, চোদ্দতে ছয় গেলাকা থাকে কি আট, তাহলে এখানে আটটি প্রোটন আছে সমান সমান থ্রি অক্সিজেন প্লাস টু পটাশিয়াম প্লাস টু ক্রোমিয়াম থ্রি প্লাস প্লাস সেভেন অনু পানি। ঠিক আছে, তাহলে এখন আরেকটা স্টেপ, এটাকে মিলে দাও সালফিউরিক দ্বারা, থ্রি হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস টু পটাশিয়াম সিআর টু সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস কত চার অনু সালফিউরিক অ্যাসিড সমান সমান থ্রি অক্সিজেন প্লাস পটাশিয়াম পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট সি আর টু এসও ফোর থ্রি প্লাস সেভেন অনু পানি। তাহলে দেখো প্রতিটা মোড়ে মিলে যাবে, এখানে দেখো কত হাইড্রোজেন আছে তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট, অষ্টশো চোদ্দ হাইড্রোজেন সাত দুগুণে চোদ্দ, তারপরে অক্সিজেন আছে তিন দুগুণে ছয় ছয় আর এখানে আছে সাত ছয় আর সাতে তেরো, অক্সিজেন আছে কত তিন দুগুণে ছয় আর এখানে আছে সাত তেরো, তারপরে আসো পটাশিয়াম দুই পটাশিয়াম দুই ক্রোমিয়াম আছে দুই ক্রোমিয়াম দুই, তারপরে আসো কি সালফেট চার সালফেট এখানে আছে এক এখানে আছে তিন চার, তাহলে আমাদের বিক্রিয়া কি সমতাকিত হয়ে গেল। তাহলে আমাদের কি সমতাকিত বিক্রিয়া কিন্তু খুবই সহজ, তোমরা এটা নিয়ে টেনশন থাকার কোনো কারণ নেই, খালি বুঝে শুনে একটু করবে, খালি জারণ মান বাড়ি করাটা ভালো করে শিখতে পারলেই হবে। তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকগুলোই দেখতেছি, তোমাদের কোনোটাই আমি বাদ রাখতেছি না, তোমরা শুধু বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, বুঝে বুঝে প্র্যাকটিস করলে তোমাদের এখান থেকে কিন্তু বোর্ডে একটা দুইটা প্রশ্ন থাকে, এক থেকে দুইটা প্রশ্ন জারণ বিজন বিক্রিয়াতে থাকে, এবং বোর্ডের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের যখন এডমিশন টেস্ট দিতে যাবে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে ইয়াতে, তখন কিন্তু এই বিক্রিয়াগুলোই বেশি থাকে, তখন এই বিক্রিয়াগুলোই বেশি থাকে। তাহলে আমরা তাহলে আরও একটা বিক্রিয়া দেখি, গিয়ে গেলো হাইড্রোজেন পারঅক্সাইড গেল পটাশিয়াম হাইড্রেট গেল তারপরে গেল কি অক্সালিক অ্যাসিড, আরেকটা বিক্রিয়া দেখি আমরা পটাশিয়াম হাইড্রেট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা দেখি। কে এম এন ও ফোর প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট প্লাস আয়োডিন প্লাস পানি আয়োডিন প্লাস পানি। দেখো তাহলে পটাশিয়াম পারঅক্সাইড পটাশিয়াম হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়াটা হলো, তাহলে এখন দেখো জারণ মান এটা কি সেভেন প্লাস এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস, এটা হলো টু প্লাস এটা জিরো, তাহলে আগের মতো এরকম একটা বিক্রিয়া আমরা
পটাশিয়াম ক্লোরেট দিয়ে দেখেছি, আবার ম্যাঙ্গানিজটা একই পিকে কিন্তু বারবার ঘুরে ঘুরে আসতেছে, খালি জারক বিজারক পরিবর্তন হবে। তাহলে এটা দেখো, তাহলে এটা আমরা বিজারক পাই পটাশিয়াম আয়োডাইড, তাহলে পটাশিয়ামের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড। এখানে কি দেখো, ম্যাঙ্গানিজ এখানে কটা ইলেকট্রন গ্রহণ করে, পাঁচটা, আর পটাশিয়াম কি ত্যাগ করে কটা, একটা। তাহলে এক পাঁচ দিলে হবে, তখন ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশন যেন না আসে সেই জন্য কী করতে হয়, এখানে কি এখানে ছয়, এখানে দশ, তো এখানে দশ দিয়ে দেবো, এখানে একবারে দশটা একবার সরাসরি করে বলতেছে, আর গুণ করতে হবে না। দশ দিলে এখানে ম্যাঙ্গানিজ দুইটা ম্যাঙ্গানিজ দশটা গ্রহণ করে ফেলবে, তাহলে কি মাইনাস কি টেন ইলেকট্রন, টেন ইলেকট্রন বিক্রিয়া করে কী হবে, টেন পটাশিয়াম প্লাস কি আয়োডিন, ফাইভ আয়োডিন, পাঁচটা আয়োডিন উৎপন্ন হবে, পাঁচ অণু আয়োডিন উৎপন্ন হবে। তারপরে পটাশিয়াম আমরা দুই দিয়ে দিই, টু পটাশিয়াম, যেহেতু আগে আমরা বিক্রিয়াগুলো করছি তাহলে একটু সহজ করে নিয়ে আসছি। তাহলে একটা ম্যাঙ্গানিজ কটা গ্রহণ করে, পাঁচটা, তাহলে দুইটা ম্যাঙ্গানিজ গ্রহণ করবো কটা, দশটা, তাহলে আমাদের সহজ হয়ে যায়। দশ পটাশিয়াম যত সময় বাঁচাইতে পারো পরীক্ষায়, একবার করতে পারলে আরও ভালো। তাহলে টু পটাশিয়াম প্লাস, এখানে একটু জায়গা রাখতে হবে যেহেতু পানি উৎপন্ন হবে, তাহলে টু পটাশিয়াম প্লাস টু ম্যাঙ্গানিজ, টু প্লাস প্লাস কি চার দুগুণ আট অনু, কি আট পরমাণু অক্সিজেন, তাহলে আট অনু পানি উৎপন্ন হবে। আট অনু পানি উৎপন্ন করলে এখানে কী করতে হবে, প্লাস ষোলোটা প্রোটন কী করতে হবে, যোগ দিয়ে দিতে হবে। তাহলে প্রোটনটা কোথেকে আসবে, সালফিউরিক অ্যাসিড থেকে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পটাশিয়াম পেয়ে গেলাম, তাহলে এখন এটা যোগ করে দাও, তাহলে দশ পটাশিয়াম আয়োডাইড প্লাস টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা এটা কাটা যাবে, প্লাস সিক্সটিন প্রোটন সমান সমান কী হবে, টে দশে দুয়ে বারো, বারো পটাশিয়াম প্লাস প্লাস ফাইভ অনু আয়োডিন প্লাস টু ম্যাঙ্গানিজ টু প্লাস প্লাস এইট অনু পানি, ঠিক আছে। তাহলে এখন শুধু এটাকে সালফিউরিকে মিলাই দাও, তাহলে দশ পটাশিয়াম আয়োডাইড প্লাস টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস কি ষোলোটা হলে আট অনু সালফিউরিক অ্যাসিড সমান সমান বারোটা পটাশিয়াম হলে কত, সিক্স পটাশিয়াম সালফেট, তাহলে সিক্স কে টু এসও ফোর প্লাস ফাইভ আয়োডিন প্লাস টু ম্যাঙ্গানিজ সালফেট, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে পটাশিয়াম কটা, দশটা, দুইটা বারোটা, পটাশিয়াম ছয় গ্রাম বারোটা, আয়োডিন দশটা, আয়োডিন দশটা, তারপরে ম্যাঙ্গানিজ দুইটা, ম্যাঙ্গানিজ দুইটা, তারপরে সালফেট আটটা, সালফেট দুই আর ছয় আট, ঠিক আছে। অক্সিজেন চার দুগুণে আট, অক্সিজেন ও পানি তুলে কিনে, অক্সিজেন চার দুগুণে আট, হাইড্রোজেন আট দুগুণে ষোলো, হাইড্রোজেন আট দুগুণে ষোলো। তাহলে দেখো, এটা কিন্তু আরও সহজভাবে মিলিয়ে দিলাম, তাহলে তোমাদের তখন প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে, তখন কী হবে, এটা তুমি সবগুলো তোমার ইজি হয়ে যাবে, তখন তুমি আরও সুন্দর করে করতে পারবে, তাহলে তোমার সময় অনেক বেঁচে যাবে। তোমার কথা হলো বিক্রিয়া মিলান দিয়ে দেওয়ার কথা, তুমি জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে সহজে মিলাইতে পারো, নাম্বার কিন্তু সময় বেশি লাগে, নাম্বার বেশি পাবো তা না, তুমি যত দ্রুত করতে পারো তত তোমার সময় কিল বাস সময়টাকে বাঁচাতে পারবা, তোমার সময়টা খুবই ইম্পর্টেন্ট, সময়টা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে সময় আমাদের কাছে আছে, আর হয়তো একটা দুইটা বিক্রিয়া দেখতে পারবো, আর বেশি দেখতে পারবো না, দেখো সোডিয়াম থাইসালফেট এনে টু এস টু ও ফোর, সোডিয়াম থাইসালফেট প্লাস কি আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট এস ফোর ও সিক্স প্লাস সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে, এটা জারণ বিজারণ সমতাবিক্রিয়া। তাহলে এটা দেখো,
সোডিয়াম সালফেটের যে যার মান কত, তাহলে এখানে হলো টু প্লাস, টু প্লাস, আর এখানে হলো সালফার টু প্লাস আয়োডিন শূন্য, এখানে সালফারের কত টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ, ছয় বারো দুই দশ বারো পয়েন্ট, আর আয়োডিন কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস। তাহলে দেখো এখানে হলো এটা হলো বিচারক আর এটা হলো জারক। এখানে দেখো এখানে কিন্তু ফ্র্যাকশন আসছে জারণ মান, আমরা বলছি যে জারণ মান কি ভগ্নাংশ হইতে পারে, দুজনই কখনো ভগ্নাংশ হয় না। তাহলে ফ্র্যাকশন আসছে, তাহলে কী করবে, এখানে দুইটা সালফার আছে, তাহলে দুইটা সালফার একটা ইলেকট্রন, দুইটা সালফার কি হাফ হাফ করে একটা ইলেকট্রন ত্যাগ করবে, যখনই ফ্র্যাকশন আসবে তখন হয়তো দুইটা থাকবে না, চারটা নাহলে ছয়টা নাহলে আটটা, কি এক দুই এক তিন সাত নয়, তাহলে কি এখানে আছে দুইটা, তো দুইটা কী করবে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা এখানে একটা ইলেকট্রন ত্যাগ করলো এটা মিলবে না, যেগুলো সালফার চারটে আছে, তাহলে আমরা চারটে সালফার একবারে দিয়ে ফেলে, তাহলে কী হবে টু সোডিয়াম একবারে করে ফেলতেছি আমি এস টু ও থ্রি। তাহলে এখানে আছে কত সালফার আছে দুই দুগুণের চার, চারে কটা ইলেকট্রন ত্যাগ করবে, চারে ত্যাগ করবে হলো দুইটা ইলেকট্রন বিচারক যেহেতু এটা, তাহলে ত্যাগ করে কী হবে সোডিয়াম এনএ টু ও এস ফোর, আমি সরাসরি লিখতে পারি এনএ ফোর এস ফোর ও সিক্স উৎপন্ন হবে, দুইটি দুইটা সোডিয়াম এখানে উৎপন্ন হবে, তাহলে হয়ে গেল। তারপরে এটা হলো আয়োডিন, আয়োডিন কি দুইটা আইটেম গ্রহণ করবে, গ্রহণ করে কী হবে টু টু আয়োডাইড হবে, ঠিক আছে টু আয়োডাইড হবে। তাহলে এখানে এখানে তো চারটে আছে, এখানে দুইটা প্রোটন রেখে দাও, দুইটা সোডিয়াম এখানে রয়ে গেছে, তাহলে এখন বিক্রিয়া কিন্তু মিলে গেছে, তাহলে এটা এটা কাটা যাবে, দুইটা যোগ করে দাও টু এন টু এস থ্রি এস টু ও থ্রি প্লাস আয়োডিন সমান সমান এখানে কি সোডিয়াম টেট্রাথায়োনেট এস ফোর ও সিক্স প্লাস দুইটা সোডিয়াম দুইটা টু সোডিয়াম আয়োডাইন, খুবই সহজ বিক্রিয়া, এরকম কিন্তু পরীক্ষা প্রায় আসে, আমি কিন্তু একবারই লিখে দিছি বা ঝামেলা না করে, তোমরা একবার রাখতে পারো আরও ভালো, একবার রাখতে পারো দ্রুত হয়ে গেল, তাহলে বিক্রিয়া কিন্তু মিলে গেছে, তাহলে এটাও কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। তাহলে তোমাদের আরও অনেক বিক্রিয়া ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে সে আমার এখানেই সমাপ্তি করতে হচ্ছে, তাহলে আগামী ক্লাসে আমরা এই যে বিক্রিয়াগুলো আছে সমতাবিদ্যুৎ বিক্রিয়া আর দুই চার পাঁচটা বিক্রিয়া আছে ওইগুলো আমরা শেষ করব, করার পর আমরা জারণ বিজারণের মূলনীতি দেখব, মূলনীতির মাধ্যমে কি আকৃতিকে কীভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি সেই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখব। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, যে যেখানে থাকো ঘরে থেকো, সব অনলাইনে ক্লাসগুলো রেগুলার মনিটর করো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।